হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি বলবো 2023 জিএনএম এএনএম অ্যাডমিশন প্রসিডিওর ব্যাপারে, অর্থাৎ তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারো, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কারা কারা এলিজিবল, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ টপিক যে স্যার কোথা থেকে কতটুকু পড়লে আমরা একটা ভালো কলেজ বা পরবর্তীকালে ভালো জায়গায় সুযোগ পেতে পারি, তাই না? তো এখনও যেহেতু এই ব্যাপারগুলো একেবারে অধরা আমাদের প্রত্যেকের কাছে, আমরা প্রত্যেকেই নতুন, অনেকে আছে এমন যারা এইচএস দিয়ে জাস্ট এখন ভাবছো যে কলেজে পড়বো না কি জিএনএম এএনএম এর জন্য পড়াশোনা করবো, তো পুরো প্রসেসটা তোমাদের বলবো এবং তারপর বলবো যে এখানে পড়লে পরবর্তীকালে চাকরির সুযোগ কীরকম থাকে, ঠিক আছে? সরকারি চাকরির কথা বলবো একেবারে। তো দেখো, প্রথমেই বলি তোমাদের 2023 জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশান বেরোয়নি। কবে বেরোতে পারে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, ঠিক আছে? তবু তোমাদের শর্টকাটে বলে দিই, আনুমানিক তোমাদের কিন্তু ডিসেম্বরের পর থেকে, অর্থাৎ 2022 ডিসেম্বরের পর থেকে 2023 জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসতে পারে, একটা সম্ভাবনা, টেন্টেটিভ ডেট তোমাদের বললাম, ঠিক আছে? তো এর যে কোনো দিন তোমাদের মধ্যে একটা নোটিফিকেশান আসতে পারে তোমাদের কাছে, তো সেটা আমি অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো ভিডিওতে, তো সেটার জন্য বেশি চিন্তা করে লাভ নেই। তো এবার কথা হচ্ছে যে স্যার, আমরা যারা আর্টসের স্টুডেন্ট, যারা কমার্সের স্টুডেন্ট, তারা কি 2023 জিএনএম এএনএম পরীক্ষা বসতে পারবো? কারণ এরকম অনেকেই বলছে যে স্যার 2023 থেকে নাকি আমরা আর্টসের স্টুডেন্টরা বিশেষ করে জিএনএম এএনএম পড়তে পারবো না। দেখো, এই কথাটা আমরা প্রায়শই মানে 2016-17 থেকে প্রায় শুনেই আসছি যে এইরকম নিয়ম হবে, বাট এখনও পর্যন্ত হয়নি, এবং স্বাস্থ্য দপ্তর থেকে এবং তোমাদের WBJEE থেকে এরকম কোনো নোটিফিকেশান বেরোয়নি। সুতরাং তোমরা নির্ভয়ে থাকো যে যতদিন না নোটিফিকেশান বেরোচ্ছে ততদিন পর্যন্ত এরকম কোনো নিয়ম চালু হবে না, ঠিক আছে? তো তোমরা নিঃসন্দেহে পড়াশোনা করো, এখন থেকেই শুরু করে দাও পড়াশোনা। এবার কথা বলি যে দেখো, এই যে জিএনএম এএনএম পরীক্ষা, এটা কিন্তু আগে পরীক্ষা হতো না, আগে কী হতো, এইচএসএ মার্কসের উপর ভিত্তি করে হতো, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। এখন 2021-22 এবং 2023 যেটা তোমরা পড়ছো, যেটার জন্য তোমরা এখন বর্তমানে পড়াশোনা করবে, আবার অনেকে আছে 2022 পরীক্ষাটা ভালো হয়নি, তো তারাও ভাবছে 2023 জন্য পড়াশোনা করে ভালোভাবে রেজাল্ট করে তবে ভালো কলেজে ভর্তি হব। তো এই দুই ধরনের স্টুডেন্ট বা দুই ধরনের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের সাফল্য বাংলা কিন্তু নতুনভাবে কোর্স স্টার্ট করছে। তোমাদেরকে একবারে সরাসরি নিয়ে যায়, তারপর বলবো যে কোন কোন জায়গায় তোমরা পড়বে ভালো করে। দেখো, 2023 জন্য ভর্তি চলছে আমাদের সাফল্য বাংলায়। তো এখানে আমাদের যে ব্যাচের নাম সেটা GAEP, অর্থাৎ জিএনএম এএনএম এন্ট্রান্স প্রিপারেশন 2022 বা 23। তো তোমাদের সেশন যেহেতু 23 থেকে স্টার্ট হবে, তো 23 পরবর্তীকালে করে দেওয়া হবে। তো এইখানে তোমাদের যেটা মূল যে বিষয়, দেখো আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য অন্যদের মতো নয় যে এখানে তুমি টাকা দিলে ভর্তি হতে পারবে, এরকমটা নয়, একটা পরীক্ষা দেওয়া হবে, ঠিক আছে? পরীক্ষা নেওয়া হবে এখানে। কবে নেওয়া হবে পরীক্ষা? পরীক্ষার ডেট হচ্ছে, দেখো প্রি টেস্ট ডেট দেওয়া আছে 10/8/2022 8 PM, রাত্রি 8টায় তোমাদের কিন্তু 10/8/2022 একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয়বস্তু কী? দেখো, জিএনএম এএনএম পড়ার জন্য যে যে কোয়ালিফিকেশান দরকার, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে যে সিলেবাস থাকবে সেম সিলেবাসের উপরে একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তোমরা যেগুলো পড়েছো, যেমন বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের একটা পরীক্ষা হবে। তো মিনিমাম পাশ করার জন্য তোমাদের কিন্তু 115-র মধ্যে তোমাদের কিন্তু মিনিমাম অবশ্যই কিন্তু 20 পেতে হবে, তবেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাফল্য বাংলার জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া, ঠিক আছে? এখানে পড়তে গেলে এরকম একটা মার্কস লাগবে। এবার কথা হচ্ছে কত কী কোর্স ফি। দেখো, কোর্স ফি সবসময় সব থেকে কম, ঠিক আছে? তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো অন্যান্য যেসব কলেজগুলো আছে, অন্যান্য যেসব মানে চ্যানেলগুলো আছে বা বিভিন্ন যে কোচিং সেন্টার আছে, সেখানের তুলনায় আমাদের কোর্স ফি কতটা কম বেশি তোমরা এখনই জানতে পারবে। আমাদের এখানে টোটাল কোর্স ফি হচ্ছে 700 টাকা ছ মাসের জন্য মাত্র 700 টাকা নেওয়া হয়। তো এবার বুঝতে পারছো নিশ্চয়ই যে এর থেকে কম আর কী করে কোথায় পাবে, কোথাও পাবে না, খুঁজে গেলে মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে খুঁজলেও হয়তো পাবে না। যাই হোক, তো এটার কারণ এটাই যে আমরা চাই যাতে সবাই পড়তে পারে। আমাদের টার্গেট স্টুডেন্ট 2021 কিন্তু মোটামুটি 425-এর মতো স্টুডেন্ট হয়েছিল, দুটো ব্যাচ মিলে, ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচ মিলে, এবং তারপরেও আমরা মক টেস্টের জন্য আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, মানে মোটামুটি 425+ কিন্তু স্টুডেন্ট হয়ে গেছিলো, ঠিক আছে? তো আমাদের 2023 জন্য টার্গেট 400 স্টুডেন্ট, তার বেশি আমরা নেব না।
তো এখানে আমরা কী কী ফ্যাসিলিটি দিচ্ছি তোমরা একবার দেখে নাও। তো ফার্স্টলি তোমরা পেয়ে যাচ্ছ, দেখো আমাদের ক্লাসগুলো প্রতিদিন প্রথমত কয়েকটা দিন তোমাদের লাইভ ক্লাস হবে গুগল মিটে, তারপর থেকে তোমাদের কিন্তু রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, ঠিক আছে? অর্থাৎ তুমি চাইলে 7 দিন পর দেখতে পারো, তুমি চাইলে 10 দিন পর দেখতে পারো, তুমি চাইলে 1 বছর পরও দেখতে পারো। তো তোমাদেরকে প্রথমে কী করতে হবে, প্রথমে একটা পরীক্ষা হবে 10 তারিখ, পরীক্ষাটা দেওয়ার পর তোমরা তোমাদের রেজাল্টটা সেদিনই দেখতে পাবে, ঠিক আছে? রেজাল্ট দেখার পর যদি তোমার ভালো স্কোর হয়, যদি 20 অ্যাবাভ তোমার স্কোর হয়, যদি কেউ 115-র মধ্যে 80 পাও, যদি কেউ 60 পাও, যদি কেউ 50 পাও, 40 পাও, 30 পাও, তো তোমরা সঙ্গে সঙ্গে আমাকে স্ক্রিনশটটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ যে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এই একটাই আমার নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলেই তোমার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য পুরো ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা কিন্তু তারপরে এখানে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? এবার বলি, এই যে জিএনএম এনএম আমরা এত কষ্ট করে পড়ছি, কষ্ট করে পড়ার পর আমরা কি শিওর জব পাবো, সরকারি চাকরি কি একদম শিওর? দেখো, কোনো কিছুই একেবারে নিশ্চিত নয়, পৃথিবীতে কোনো জিনিস একেবারে নিশ্চিত নয়, তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে। জিএনএম এনএম পড়ার জন্য পরিশ্রম করতে হবে, চান্স পাওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই সেখানে কলেজে ভর্তির সময় তোমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা শেষ হওয়ার পর তোমাদের কিন্তু অ্যাডমিশন, তোমাদের কিন্তু এখানে, তো এইভাবে তোমাদের কিন্তু টোটাল মানে প্রসেসটা চলবে। তো তোমাদের কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের সঙ্গে লড়াই করতে হবে। আর এখানে কিন্তু কোনো কিছু সহজ নয়, যদি তুমি একটা অনার্স স্টুডেন্ট হয়ে থাকো, যে আমি এখানে লিখেছি অনার্স ভার্সেস নার্সিং, যারা ধরো কেউ এমন আছে যারা হয়তো মানে বিএ করছো বা এমএ করছো, তো সেই দিকে কীরকম জব অপরচুনিটি আছে, এবং যদি কেউ নার্সিংয়ের দিকে আসো তাহলে কীরকম অপরচুনিটি আছে, এবং এদের মধ্যে ঠিক কীরকম ডিফারেন্স রয়েছে, চাকরি পেতে কতদিন সময় লাগে? তো দেখো, আমি যদি এক্স্যাক্টলি বলি, জিএনএম পড়ার পর কেউ কিন্তু বসে থাকে না একদম, এটা আমি আমার ফেমাস ডায়লগ যে জিএনএম এনএম করার পর, এএনএমটা বলছি না, এএনএমে একটু সময় লাগে, কারণ ওখানে সরকারি চাকরি পেতে একটু সময় লাগে, বাট জিএনএমে একদম সরাসরি তোমরা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বসতে পারবে, প্লাস তুমি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইভেট কোম্পানি, বিভিন্ন যে প্রাইভেট নার্সিংহোমগুলো আছে সেগুলোতে কিন্তু তুমি অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে তুমি কিন্তু সেখানে ঢুকতে পারবে, ঠিক আছে? তো বোঝা গেছে কি বলতে চাইছি? তো দেখো, একজন স্টুডেন্ট যদি নার্সিং পড়তে চায়, তার মধ্যে প্যাশন থাকা দরকার যে সে নার্সিং পড়ছে, ঠিক আছে? মানে তুমি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়ছো, এরকম করলে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। তোমার মধ্যে একটা নির্দিষ্ট সংকল্প থাকা উচিত যে আমি এই কারণের জন্য নার্সিং পড়তে চাই, মানুষকে সেবা করতে চাই, কি তোমার মধ্যে যা মানে ইচ্ছে আছে সেই ইচ্ছেটা অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চাই। এমন না যে চাকরি পাবো বাবা মাকে দেখতে হবে, এটা তো সবার মধ্যে আছে, তাহলে তোমার মধ্যে বিশেষত্বটা কী যে তোমায় কেন দেবে, তাই না? তো তোমাকে এরকম একটা কারণ খুঁজতে হবে যে তুমি নার্সিং কেন করতে চাও, ঠিক আছে? তো এবার বলি যে ছেলেরা কি এখানে মানে এলিজিবল। তো দেখো, ছেলে মেয়ে উভয়ই এলিজিবল। এবার এখানে ছেলেদের অপেক্ষাকৃতভাবে কম সিট দেওয়া হয়, কারণ ছেলেদের কিন্তু প্রয়োজনটা একটু কম, তুলনামূলকভাবে কম, একেবারেই নেই বলছি না, তুলনামূলকভাবে কম। মানে মেয়েদের ধরো, তোমাদের বলছি মেয়েদের যেখানে লাগবে হয়তো 1000টা সিট, ছেলেদের লাগলে হয়তো 100টা সিট, তাই বলে এমন নয় যে তুমি পাবেই না, ঠিক আছে? সুযোগ বরাবর আছে, তো তোমাদের অবশ্যই পড়তে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পর তোমাদের কিন্তু অবশ্যই বেশি দিনের নয়, আমি বলছি তোমরা জাস্ট 3 বছর কমপ্লিট করার পর, জিএনএম 3 বছর হয়, জিএনএম 3 বছর কমপ্লিট করার পর তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে কোনো প্রাইভেট কোনো নার্সিংহোমে জয়েন করতে পারবে, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে, কারণ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর, রেজিস্ট্রেশন পাওয়ার পর তোমরা কিন্তু তারপরেই তুমি বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার গভর্নমেন্ট জব পেতে কতটা ইজি, দেখো একেবারে যদি তুমি বাড়িতে বসে থাকো তাহলে তো হবে না, তোমাকে নিজেকে একটু চেষ্টা করতে হবে। তো আমি নিজে দেখেছি, এমনও হয়েছে কোনো ইন্টারভিউ দিতে গেছি যে দরকার 60টা স্টাফ নার্সের, অথচ গিয়েছি তো 20টা স্টাফ নার্স, ঠিক আছে? মানে এরকম অ্যাপ্লিকেশন এত কম এসেছে। তো তোমাদেরকে এই জন্য বলছি যে নার্সিং একটা এমন একটা কী বলবো, এমন একটা প্যাশন, এমন একটা প্রফেশন, তো এখানে কিন্তু যেমন তুমি নিজের মানে কী বলবো স্কিল ডেভেলপ করতে পারবে, তুমি যেমন মানুষের সেবা করতে পারবে, তেমন তুমি নিজের একটা ভবিষ্যৎ, সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারবে। তবে সাবধান থাকবে, এখানে কিন্তু ভর্তি হওয়ার আগে এরকম অনেক জায়গা আছে যেখানে তোমাদেরকে পথভ্রষ্ট করা হবে, বিভিন্ন প্রাইভেট মানে কী বলবো স্কুলগুলো থেকে বিভিন্ন রকমভাবে ফোন করা হবে, ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য অনেকে বলবে যে ব্যাঙ্গালোরে চলে যাও অনেক কম খরচে পেয়ে যাবে। তো দেখো, আমি বলবো অবশ্যই এখন চেষ্টা করো সরকারি কলেজ পাওয়ার জন্য, যদি কোথাও না হয় তখন গিয়ে বিকল্প রাস্তাগুলো বেছে নেবে, ঠিক আছে? তো এখন আপাতত এইভাবে পড়াশোনা শুরু করবে। কোথা থেকে কী পড়বে, দেখো আমি প্রথম বলে রাখি, বায়োলজি, ফিজিক্স, তারপর তোমার ম্যাথ, এই সব সাবজেক্টগুলো পড়বে কি ক্লাস 10 লেভেলের, ঠিক আছে? কি বললাম, ক্লাস 10-এর যে বইগুলো ছিল লাইফ সায়েন্সের, ঠিক আছে, 7টা পাবলিকেশনের বইটা খুব ভালো,
আর যদি ফিজিক্যাল সায়েন্সের কথা বলে, ফিজিক্যাল সায়েন্সের জন্য অবশ্যই আমি দুয়ারি মুখোপাধ্যায় যে বইটা আছে সেই বইটা আমি অবশ্যই সাজেস্ট করব। এবং এবং এই এবং যে ম্যাথের বইটা বললাম, ম্যাথের জন্য অবশ্যই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো পড়ো সেগুলো পড়বে, কারণ এটা হচ্ছে একটা কম্পিটিশন, ঠিক আছে? এটা এমন নয় যে তোমাকে অঙ্ক কষে দেখাতে হবে যেটা সেটা ঠিক নাকি ভুল। তো অবশ্যই কম্পিটিশন লেভেলে যেরকমভাবে বই পড়া সেই সব বইগুলো পড়বে। যেমন আমি একটা বই সাজেস্ট করতে পারি, ছায়া প্রকাশনী একটা বই আছে, হ্যাঁ, সুবীর দাসের, সেই বইটা খুবই ফেমাস এবং ওটা কিন্তু সবাই সাজেস্ট করে, আমিও সেটাই সাজেস্ট করব। আর বাকি যে বইগুলো যেমন রিজনিং, তারপর হচ্ছে তোমার বাকি যে মানে তোমাদের পরে রিজনিংয়ের মধ্যে পড়ছে, তোমার রিজনিংয়ে বিভিন্ন রকম বই পাওয়া যায়, ঠিক আছে? এটা পার্টিকুলার কোনো বই আমি সাজেস্ট করব না, প্রচুর বই আছে মার্কেটে, প্রচুর বই আছে, তুমি চাইলে যে কোনো একটা কিনতে পারো। ইংলিশের জন্য আমি বলবো এসপি বক্সি, ঠিক আছে? এসপি বক্সির বইটা অবশ্যই ভালো হবে, এসপি বক্সি। তো এবার ইংলিশের জন্য আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করে দেবো, ইংলিশ অনেকে পড়তে বিরক্ত লাগে যে স্যার কোথা থেকে কতটুকু পড়বো, আমরা এতদিন পর্যন্ত পড়তাম না অত ভালোভাবে, এখন কীভাবে পড়বো। তো দেখো, এখানে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এতদিন আমরা পড়ে এসেছি স্কুলে পাশ করার জন্য, কিন্তু এবার আমাদের পড়তে হবে একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য। তো অবশ্যই এখানে একটা ডিফারেন্সিয়েশন তো অবশ্যই আছে, তো এর জন্য অবশ্যই তোমাদেরকে ভালো রকমভাবে প্রিপারেশন আমরাই দিয়ে দেবো। তো যার জন্য তোমরা চাইলে আমাদের কিন্তু অ্যাডমিশন নিতে পারো, বেশি লাগছে না, মাত্র 700 টাকা লাগছে। এবার 700 টাকা বিনিময়ে তোমরা কিন্তু একটা ভালো কমপ্লিট গাইডেন্স পেয়ে যাবে, এটুকু বলতে পারি, ঠিক আছে? ক্লাসের পাশাপাশি তোমরা কিন্তু বিভিন্ন PDF পেয়ে যাবে, ফ্রি PDF, এবং কিছু আমাদের ক্লাসের যে PDFগুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং তার সাথে বলবো যে মক টেস্ট, দেখো মক টেস্ট একদম সরাসরি দেওয়া হয় না, এখানে কুইজের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের নিজেদের যে কীরকম লেভেলে আছো সেটা তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো এত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায় 6 মাসের জন্য, 6 মাসে এর থেকে বেশি কিন্তু আর খরচ হবে না, বোঝা গেছে? মানে পার মান্থ 700 টাকা নয়। অনেকে জিজ্ঞাসা করছো স্যার 700 টাকাই প্রতি মাসে? না, 700 টাকা লাগছে একেবারেই তোমার 6 মাসের জন্য, ঠিক আছে? এই জন্যই পরীক্ষা নেওয়া হচ্ছে, এই জন্যই যাতে প্রত্যেকেই পাস করতে পারো, প্রত্যেকে অল দ্য বেস্ট বলছি, প্রত্যেকে পরীক্ষাটা দাও। 10 তারিখ আগস্ট মাসের 10 তারিখ তোমাদের পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকে পার্টিসিপেট করতে পারবে। কীভাবে তোমরা পরীক্ষা দেবে তার জন্য অবশ্যই তোমরা আমাকে গ্রুপে একটা মেসেজ করতে পারো, অথবা যারা গ্রুপে নেই তারা চাইলে আমাকে অবশ্যই পার্সোনালি মেসেজ করবে। আমার নাম্বারটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা কিন্তু চাইলে একবার টেক্সট করে লাগবে যে স্যার আমি পরীক্ষা দিতে চাই, বা যদি কেউ ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও সেটাও লিখতে পারো যে স্যার আমি জয়েন করতে চাই। তো একটা কথা বলে রাখি, পরীক্ষা দিয়ে চান্স পাওয়াটাই বেটার হবে, কারণ এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে বা এরকম কোনো লাভ নেই। তোমরা অবশ্যই চাইলে পরীক্ষাটা দাও, পরীক্ষা দিয়ে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, তো রেজাল্ট হলে তবে অবশ্যই তোমরা কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে? এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে একটাই প্রসেস আছে যে তোমাদেরকে একটা মেসেজ করে রাখতে হবে, যেদিন সময় আসবে তোমাদেরকে একটা গ্রুপে আমি অ্যাড করে দেবো, সেই গ্রুপ থেকেই তোমাদেরকে একটা পরীক্ষার দিন, এই যে 10 তারিখ 10 আগস্ট 8টার আগে তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্ট জানতে পারবে, রেজাল্ট জানার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলতে পারবে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই এবং আমি পরীক্ষা পাস করেছি, সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এবার বারবার বলছি, এটা কিন্তু বারবার তোমরা কমেন্ট করবে না যে স্যার 6 মাসের জন্য 700 টাকা নাকি প্রতি মাসে 700 টাকা, 6 মাসের জন্য 700 টাকা, মানে এরপর আর অন্য কোনো টাকা লাগছে না, ঠিক আছে? একটা কমপ্লিট গাইডেন্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকা বিনিময়ে 6 মাসের জন্য, ঠিক আছে? তো যাদের যাদের অবশ্যই ইন্টারেস্ট রয়েছে তোমরা কিন্তু চাইলে কমেন্ট করতে পারো, বা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, এবং প্রত্যেকের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।